ভিউয়ার্স, আজ আমি গাইডেন্স 24 এর পক্ষ থেকে নবম শ্রেণীর হিস্ট্রির সাজেশন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ফাইনাল এক্সামের সাজেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। জানিয়ে রাখি, তোমাদের ফাইনাল এক্সাম হবে 90 নম্বরের, আর এই 90 নম্বরের মধ্যে 4 নম্বরের প্রশ্ন 5টা থেকে 6টা দেওয়া থাকে, যেগুলো উত্তর দিতে হয় 7টা থেকে 8টা বাক্যে। আমি আজকে এই ভিডিওতে যেসব প্রশ্নগুলো আলোচনা করব, অবশ্যই তোমরা 4 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। সেই সঙ্গে আমি জানাবো, 8 নম্বরের তোমাদের পরীক্ষাতে মোট 3টে প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে একটা উত্তর করতে হবে। অলরেডি আমি 8 নম্বরের প্রশ্ন ও সাজেশন ভিডিও আপলোড করেছি, যদি কেউ দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ফলো করো। আশা করা যায় তোমাদের অবশ্যই কাজে আসবে, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন একটা কমন পেয়ে যাবে। আমি খুব কমই সাজেশন দিয়েছি সেই ভিডিওটিতে, অথবা যদি কেউ ডিসক্রিপশনের লিঙ্কটা না পাও তবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিসপ্লেতে আইকন আসবে 8 নম্বরের সাজেশন ভিডিওটি, সেই ভিডিওতে ক্লিক করলে তোমরা ভিডিওটা দেখতে পাবে। আজকে শুরু করব আমি 4 নম্বরের এখানে প্রশ্নগুলো। তো শুরু করার আগে আমি তোমাদের জানাবো, যারা আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তো তাদের রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি পেয়ে যাও। আজকের এখানে যে ভিডিওগুলো আলোচনা করা হচ্ছে, আর আশা করা যায় তোমরা এখান থেকে 4 নম্বরে যে 5টা থেকে 6টা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে অবশ্য কমন পেয়ে যাবে। শুরু করব আজকের 1 নম্বর প্রশ্ন। এখানে টিকা লেখো, সেরাজেবো হত্যাকাণ্ড কোড নেপোলিয়ন। সেরাজেবো হত্যাকাণ্ড এটা টিকা, এটা কোড নেপোলিয়ন এটাও টিকা। 2 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব ব্যাখ্যা করো অথবা প্রভাব আলোচনা করো। এখানে লক্ষ্য করো তোমরা, 2 নম্বর প্রশ্ন আমি এস চিহ্ন দিয়েছি রেড কালিতে, অর্থাৎ এখানে বুঝে নেবে এই প্রশ্নটা তোমরা 8 নম্বরেরও তৈরি করে রাখবে, কারণ অনেক সময় দেখা গেছে এই প্রশ্ন 8 নম্বরেও দিয়ে থাকে। তো তোমাদের যদি 8 নম্বরে তৈরি করা থাকে তাহলে সেখান থেকে 4 নম্বরের উত্তর দিতে খুব একটা অসুবিধা হবে না। 3 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি, সেই সঙ্গে করে রাখবে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, এগুলো মূলত টিকা। 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। 5 নম্বর প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তির শর্তাবলীগুলি লেখো, ব্র্যাকেটে উল্লেখ করেছি অর্থনৈতিক, মূলত এখানে অর্থনৈতিক শর্তাবলীটাই বেশি পড়ে থাকে, অর্থাৎ ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলীগুলি লেখো, প্রশ্নটা এভাবেই থাকে। 7 নম্বর প্রশ্ন, হিটলারের বিদেশ নীতির প্রধান আদর্শগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, মহামন্দার প্রভাব লেখো, সেই সঙ্গে আরেকটা প্রশ্ন এখানে করে রাখবে প্যারিস শান্তি সম্মেলন টিকা। ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভাবের কারণ কি ছিল। 10 নম্বর প্রশ্ন, জার্মানিতে ন্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল। দেখতে পাচ্ছ 9 আর 10 এই দুটো প্রশ্নই রেড কালিতে এস চিহ্ন আছে, অর্থাৎ এই দুটো প্রশ্ন 8 নম্বরের তৈরি করে রাখবে, আর এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় দেখা গেছে প্রতি বছর কোনো না কোনো একটি প্রশ্ন এসেছে 9-10 এর মধ্যে থেকে। 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক প্রভাবগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল খনন ও তার গুরুত্ব ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল 1854 থেকে 56 খ্রিস্টাব্দ লেখো, ব্র্যাকেটে এই সালটা উল্লেখ থাকে অনেক সময় থাকে না। 14 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লবের প্রভাব ফলাফল আলোচনা করো অথবা কারণ। এখানে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছ রেড কালিতে ইয়েস চিহ্ন আছে, অর্থাৎ 8 নম্বরে তৈরি করতে রাখবে। জুলাই বিপ্লবের ফলাফল বা প্রভাব এবং সেই সঙ্গে কারণ এটাও করে রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, এই প্রশ্নটা ভিভিআই 8 নম্বরেরও এসে থাকে। 10 নম্বর প্রশ্ন, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কিভাবে গড়ে উঠেছিল, প্রশ্নটা ভালোভাবে তৈরি করে নেবে, আশা করা যায় তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। সো ভিউয়ার্স, যারা সাজেশনটি দেখছো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং সেই সঙ্গে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে